মার্ঘেরিটাত অবৈধভাবে মজুত রাখা কয়লা পনেরো দিনের ভিতর বিধানসভার রাজহুয়া প্রতিষ্ঠান সমিতিয়ে উলিয়াব তথ্য অসম বিধানসভার রাজহুয়া প্রতিষ্ঠান সমিতিয়ে এক অভিযানকালত মার্ঘেরিটাত উদ্ধার করেছিল অবৈধ কয়লা ইয়ার পিছতে শনিবারে বিধানসভার রাজহুয়া প্রতিষ্ঠান সমিতির অধ্যক্ষ রমেন্দ্র নারায়ণ কলিতার নেতৃত্বত আলোচনাত বহে সদস্যসকল এই বৈঠকতে সরকারি বিষয়ক জবাবদিহি করিলে কমিটির সদস্যই বন বিভাগের মুখ্য সচিব এম কে যাদবক জবাবদিহি কমিটির সদস্য জাকির হুসেইনের তিনিচুকীয়া জেলাত কেবা ঠাইত অবৈধভাবে মজুত রাখা কয়লা উদ্ধার করেছিল আর সেব জব্দ করে প্রশাসনক গতাই দিছিল আজি সেইবিল মিটিং হল ইয়াতে উচ্চ পর্যায়ের সকল বিষয় উপস্থিত আছিল বিভিন্ন ডিপার্টমেন্টের উপস্থিত আছিল আমার কমিটির এটাই কথা এই অবৈধ চুরি করা কয়লাখিনি কর্পরা আহিল কোন কোন ইয়ার লগত জড়িত জাকির হুসেইন সিকদারে কলে আমি আইন নাজানো আমাক লাগে ধরা পড়া অবৈধ কয়লাখিনি কার গভীরলৈকে আছে অবৈধ কয়লা চক্রের যোগসূত্র একেবারে স্পষ্ট কথা যে তাত অবৈধভাবে মজুত রাখিছে এটা স্বীকার করেছে আর এই অবৈধ কারবারের লগত কোন কোন জড়িত তাক উলোয়ার কারণে ইতিমধ্যে তদন্ত হব আর বিহিত ব্যবস্থা গ্রহণ করা হব গতিকে ইয়াতে বহু তললৈ নামি দলৈ যাব লাগিব অলপ পানির মাছ নহয় ইয়াতে গভীর পানির মাছবোর আছে গতিকে জালখনও ডাঙর মেলিব লাগিব গতিকে নিশ্চিতভাবে ওলাব লাগিব এই বৈঠকের পিছতে কমিটির অধ্যক্ষ রমেন্দ্র নারায়ণ কলিতার ঘোষণা পনেরো দিনের ভিতর তদন্ত সম্পূর্ণ করে সরকারক দিব প্রতিবেদন আমার রিপোর্ট বিচারিছো সেই মতে রিপোর্ট দিয়া হয়েছে আর সেইখিনির উপর অ্যাকশন লবর কারণেও দিয়া হয়েছে কিন্তু আমি অ্যাকশন বিলাক আমি হয়তো এটা প্রসেস করে লব লাগিব আমি গই মার্ঘেরিটাত অবৈধভাবে যেখিনি পাইছো সেইখানে আমি পনেরো দিনের ভিতর গোটেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার কারণে নির্দেশ দিছি ভিডিও জার্নেলিস্ট জিতু তালুকদারের সঙ্গে মাধব দাস 2865